নমস্কার। বাংলা বাইটে আজ এমন এক মানুষের কথা বলবো যিনি এই যুগের মানুষের কাছে আজও এক বিস্ময়। আর সেই বিস্ময়কর মানুষটির কথা বলার আগে আগে আপনি বলুন তো, আপনি ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো? যদি না করে থাকেন তাহলে অবশ্যই করুন, কারণ তবেই আপনি আমাদের সমস্ত অনুষ্ঠান দেখতে পাবেন। সেই সঙ্গে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার করে ছড়িয়ে দিন আপনার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে। যে মানুষটির প্রসঙ্গে আজকে কথা বলবো আপনাদের সঙ্গে, তার ছোট্ট একটা ডেসক্রিপশন দিই। খালি পা, হাঁটু পর্যন্ত ধুতি, গায়ে জড়ানো সাদা চাদর, গোফ জোড়ার ঠিক ওপরে মোটা চশমার এই কিংবদন্তিকে ভোলা অত সহজ নয়, যতই বাঙালি আত্মবিস্তৃত জাতি হোক না কেন। সেই সময় পরাধীনতার সেই সময় ব্রিটিশ শাসকের শোষণের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তিনি, তার সংবাদপত্রকে হাতিয়ার করে। সমাজের বৈষম্য, অবিচার, অত্যাচার, এই সমস্ত কিছুর বিরুদ্ধে আজীবন আপোষহীন সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন এই মানুষটি। সবার উপরে মানুষ সত্য, এই মন্ত্র তিনি জপ করে গিয়েছিলেন সারাটা জীবন, যার একমাত্র সাধনা ছিল মানবিকতা। আজ বলবো শরৎচন্দ্র পণ্ডিত, লোকে যাকে দাদা ঠাকুর নামে চেনে, সেই মানুষটির কথা। ১৮৮৮ সালের ১৩ই বৈশাখ বীরভূমের মামার বাড়িতে তার জন্ম হয়। পৈতৃক বাসস্থান ছিল মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের অন্তর্গত দফরপুর গ্রাম। বাবা হরিলাল পণ্ডিত, মা তারা সুন্দরী দেবী। খুব অল্প বয়সেই মা বাবাকে হারিয়ে কাকা রসিকলালের স্নেহে এবং শাসনে বেড়ে ওঠেন দাদা ঠাকুর। কাকার কাছেই তার বাংলা, ইংরেজি, সংস্কৃত ভাষায় শিক্ষালাভ। এরপর জঙ্গিপুর হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। সেই সময় ব্রিটিশ শাসক এবং স্বজাতীয় জমিদারদের অত্যাচার দেখে বেড়ে উঠেছিলেন তিনি। গরিব দুঃখীদের জীবনযাপন তাকে বিচলিত করত। বিষাদ আর প্রতিবাদকে হাতিয়ার করেই কলম ধরেন দাদা ঠাকুর। তীব্র ক্লেশ ঝলসে ওঠে তার বোতল পুরাণ বিদূষক পত্রিকায়। ২২ বছর বয়সে মাত্র ৪৬ টাকায় দাদা ঠাকুর এক পুরনো প্রেস কেনেন, নাম দেন পণ্ডিত প্রেস। আর সেখান থেকেই জঙ্গিপুর সংবাদ প্রকাশিত হয়, যার মধ্যে ব্রিটিশদের শোষণ, সামাজিক অবক্ষয়, অত্যাচার, সাধারণ মানুষের জীবনযাপন সমস্ত ইতিবৃত্ত ধরা থাকত। এই জঙ্গিপুর সংবাদপত্রের কম্পোজিটর, প্রুফ রিডার, মুদ্রক, সম্পাদক, প্রকাশক, এমনকি বিক্রেতাও ছিলেন দাদা ঠাকুর নিজে। শাসন এবং শোষণের প্রতি তীব্র ক্লেশ আর সামাজিক অন্যায় অবিচারের প্রতি সুতীব্র বিদ্রুপে ভরা থাকত এই সংবাদপত্রের প্রতিটি ছত্র। মুন্সেফ আদালতের বিজ্ঞাপনই ছিল এই পত্রিকার আয়ের একমাত্র উৎস, কিন্তু তা বলেও তিনি সরকারকে আক্রমণ করতে একদমই পিছু পাননি। প্রকাশিত হবার ১০৩ বছর পর এই জঙ্গিপুর সংবাদপত্রটি বন্ধ হয়ে যায়। কিন্তু আজও এই নির্ভীক ১০০ বছরের পুরনো সংবাদপত্রের নস্টালজিয়ায় মজে রয়েছে জঙ্গিপুর। দাদা ঠাকুরের অপর এক জগৎও ছিল, সেটা হচ্ছে সুরের জগৎ। কি গান রচনা, কি সুর সংযোজনা, দুটোতেই তিনি সমান পারদর্শী ছিলেন। মুখে মুখে গান তৈরি করতেন এবং এমনকি সেই মুখে মুখে সুর বসাতে নিজেই গেয়ে উঠতেন, আর সেই গান জনপ্রিয় হয়ে উঠত। আসলে সমাজে যখন যে ছবিটা তিনি দেখতেন, সেই সময় সে অত্যাচার, শোষণ, এইগুলোই তার গানের বিষয়বস্তু হয়ে উঠত এবং সঙ্গে সঙ্গে তিনি তার প্রতিবাদ জানাতেন, এইভাবেই বিদ্রুপের মাধ্যমে প্রতিবাদ জানাতেন। তার সার্থক সৃষ্টি ভোটামৃত এই সময় দাঁড়িয়েও সমান প্রাসঙ্গিক। ভোটেরও লাগিয়া ভিখিরি সাচিনু ফিরিনুকো দ্বারে দ্বারে,
ভাবুন তো, আজও এই ছবি তো আমরা দেখি। পণপ্রথা, একবিংশ শতকেও হাজার হাজার নিরুপমাকে পণপ্রথার শিকার হতে হয় এবং সেই সময়ও তিনি তার কলম ধরেছিলেন। তুমি প্রভু আমি দাসী, আমি স্ত্রী তুমি স্বামী, তোমার বাবা মহাজন আমার বাবা আসামী। এইভাবেই তিনি এই সমাজের অন্যায়গুলোর প্রতি তিনি প্রতিবাদ জানাতেন। এমনকি ব্রিটিশ শাসকের বিরুদ্ধেও তিনি সেই সময় গর্জে উঠেছিলেন তার লেখনীর মাধ্যমে। বহু গান বহু ছড়াতে তিনি ব্রিটিশ শাসককে একেবারে আক্রমণ করতেও ছাড়েননি। তার রচনা করা গানগুলো আর বিপ্লবী সেই সময় বিপ্লবী নলিনীকান্ত সরকারের কণ্ঠে এক অদ্ভুত মাত্রা পেত, অন্য রূপে পৌঁছে গিয়েছিল। তার সেই সমস্ত গান মুখে মুখে রচনা করতেন তিনি গানগুলো, আর বিপ্লবী নলিনীকান্ত সরকার কলকাতার বিভিন্ন প্রান্তে সেই গানগুলো তুলে ধরতেন। তার মধ্যে ভোটামৃত, মরিব মরিব সখী, কলকাতা কেবলই ভুলে ভরা অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছিল সেই সময়। রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, দাশরথী রায়, নিধুবাবু, শ্যামা সঙ্গীত, সমস্ত কিছুরই, রামপ্রসাদী গান, সমস্ত কিছুরই তিনি প্যারোডি করেছেন। এমনকি ইংরেজি বাংলা মিলিয়ে যেই হাসির গানগুলো তিনি রচনা করেছিলেন, এমনকি লোকের মুখে মুখে ঘুরে ঘুরে ফিরত সেই গানগুলো। মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানু হেন গুণ নিধি কাড়ে দিয়া যাব, কারে রিলাই করিব, এরকম বাংলা ইংরেজি মিলিয়ে অদ্ভুত সৃষ্টি ছিল। এবং এই সমস্ত প্যারোডিগুলোর মধ্যে আসলে তিনি সেই সময়ের ছবি তুলে ধরতেন। ভীষণ বিদ্রুপের ছলে তীব্র ক্লেশ থাকত যার মধ্যে। শোনা যায় তিনি কলকাতার রাস্তায় একদিন গান গেয়ে গেয়ে বোতল পুরাণ বিক্রি করছিলেন। এটাই ছিল তার নিজস্ব স্টাইল। তিনি গান গেয়ে গেয়ে বিভিন্ন ছড়া কেটে কেটে তার পত্রিকা বিক্রি করতেন এবং লোকে আকৃষ্ট হতো, শুনত তার গান এবং বোতল পুরাণ, বিদূষক, এই সমস্ত পত্রিকাগুলো কিনতেন। তো একদিন সেরকমই তিনি গান গেয়ে গেয়ে ফেরি করছিলেন, সেই সময় ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করতে গিয়েছিল এবং তৎক্ষণাৎ তিনি ইংরেজদের নিয়ে গান তৈরি করেছিলেন। আর এই রকম হঠাৎ করেই খালি গায়ে খালি পায়ে এরকম এক ফেরিওয়ালার কাছ থেকে ইংরেজিতে গান শুনে তারা হতবাক হয়ে গিয়েছিলেন এবং অদ্ভুতভাবে তারাও মোহিত হয়ে পড়েন। আর সেই সময় দাদা ঠাকুরকে উৎসাহ দিতে তারা 8 কপি বোতল পুরাণ কিনেছিলেন। অদ্ভুত ব্যক্তিত্ব, অদ্ভুত ব্যক্তিত্ব ছিল দাদা ঠাকুর। সেই সময় তার রচনা করা ইংরেজি হিন্দিতে ব্যঙ্গাত্মক কবিতা ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল এবং সেই সময় সেই কবিতাগুলো ছিল সামাজিক অত্যাচার কুপ্রথার বিরুদ্ধে এক জ্বলন্ত প্রতিবাদ স্বরূপ। তাকে নিয়ে বাংলা সিনেমা তৈরি হয়েছিল এবং সেই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস। অসম্ভব জনপ্রিয় হয়েছিল সিনেমাটি এবং জাতীয় পুরস্কার পেয়েছিল। শুধুমাত্র কলমকে হাতিয়ার করে সেই প্রাক স্বাধীনতার মুহূর্তে ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে তিনি সংগ্রাম চালিয়েছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে সামাজিক অবক্ষয়, সামাজিক যে কুপ্রথা, সমস্ত কিছু তুলে ধরেছিলেন। তার হাতিয়ার ছিল কলম, এটাই ছিল তার প্রতিবাদের ভাষা। সেই কিংবদন্তিকে আজকে বাংলা বাইটের তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি জানালাম। নমস্কার।